আসলে দোষটা আমারই বাবা। সুজাতা বেশ কয়েকদিন ধরেই সন্দেশ পায়েশকে একটা নামে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর এই কথাটা আজকে থেকে না, অনেক দিন ধরেই আমাদের মধ্যে হচ্ছিল। ঠিক সেই কারণেই আমি অফিসের লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু যা হয় আর কি। তাই বেশ কয়েকদিন ধরে আমাদের মধ্যেও মনোমালিন্য চলছিল এই ব্যাপারটা নিয়ে। তারপর আজকে সকালের ঘটনাটা হয়তো ওকে আরো বেশি করে এফেক্ট করেছে। আর মরার উপর খাড়ার ঘাটা তো আমার শাশুড়ি। চলে যাওয়ার পর সুজাতার সঙ্গে তোর আর কোনো কথা হয়েছে? না দাদু, আমি এখনই এখানে ফিরে সবটা জানলাম। তাহলে তোর এখনই উচিত বড় নাথবউর কাছে যাওয়া। আজ রাতে তুই ওর কাছেই থাক। তোর শাশুড়ি হয়তো দু এক কথা বলবে, তুই কোনো জবাব দিবি না। যৌক্তিক কথা হলেও চুপ করে থাকবি। সুজাতাকে বুঝিয়ে শান্ত করে কাল সকালে ওকে ফেরত নিয়ে আয়, বুঝলি? বাবা, আমিও আমার ছেলেকে আটকে রাখার পক্ষপাতী নই। ওর স্ত্রী সন্তানেরা যেখানে ভালো আছে ও সেখানেই ভালো থাকবে। এসব তুমি কি বলছো মা? কেন তুমি খামোখা আমার উপর মেজাজ দেখাচ্ছ? তুমি তো আমার শাশুড়ি মাকে জানো। না, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না মা। বড় নাতি, ওই সন্দেশ, পায়স, ওদের সাইরা তুমি থাকতে পারবা? ওদের প্রতি তোমার কোনো দায়িত্ব নাই। আর আমার বাবা মা, আমার বোন ভাই, আমার দাদু ঠাম্মি, তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই? দেখ, আমাদের এখানে কর্তব্য করার লোকের কোনো অভাব নেই। আর তাছাড়া একটা কথা মনে রাখতে হবে যে ওইখানে সান্নাল পরিবারে দুই উত্তরসূরি পড়ে রয়েছে, আর বাড়ির বউ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আগে তোমার সেখানেই যাওয়া উচিত, স্বামী হিসেবে সেটাই তোমার কর্তব্য। আর বিশেষ করে যখন জানো যে তোমার শাশুড়ি সুবিধের নয়, তখন এখানে আর দেরি করা উচিত নয়। ওখানে সুজাতা হয়তো বাকিদের ভুল বোঝাবে, তাতে আর তো সমস্যা বাড়বে। তখন তুমি কি করবে? যাও কুনার, খোকা ঠিক কথাই বলেছে, দেরি করো না। আমি আশা করবো আগামীকাল তুমি বড় নাথ বউকে নিয়ে এ বাড়িতে ফিরবে। সন্ধ্যে 7টায় আকাশ আটে।